পূর্বাশী যুবকরা হয়তো আমার ওয়াজ শুনে পূর্বাশী বসে কান্দে আল্লাহ যারা ওয়াজের মধ্যে বসে মায়ের কথা মনে করে কান্দে আমার মতো তো অনেক বাবাজির মা নাই গো কুমিল্লা মুরাদনগরের বাজার লড়ে দুনিয়ায় বাড়ি গাড়ি যা কিছু দেখো বাবা সব বেলায় একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে আজকে 12ই অক্টোবর আবার আল্লাহরে দেখে দাও 12ই অক্টোবর এই কুমিল্লা মুরাদনগর মাহফিলের শুরুতেই তুমি দেখায়া দাও আলি এই সুন্দর বাড়ি আমার নয় এই সুন্দর নারী আমার নয় ওই অন্ধকার কবরটা হলো আমার আসল বাড়ি চোখের পানি দিয়ে যদি আল্লাহকে বুঝাইয়া বলতে পারো মালিক রে তুমি যদি মাফ না করো কার কাছে যাব এই কথাটা যদি একবার আমার মাওলারে বুঝাইয়া বলতে পারো আমি মুসাফির বলিয়া গেলাম তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে কেমনে থাকবা ওই কবরে পড়িয়া যেই কবরে বন্ধু বান্ধব রবে না এই যারা প্রবাসী আছে আমারে যারা খাবার খাওয়াইলো অধিকাংশ ছেলেগুলো প্রবাসী ওরা আমাকে বলে হুজুর যখনই মনটা খারাপ থাকত আপনার ওয়াজ শুনতাম বিশ্বাস করে তখন আমার মনের মধ্যে এত আনন্দ লাগছে ওদের জন্য এত দোয়া করছি আর বিশেষ করে আমি প্রবাসীদের জন্য বেশি ভালোবাসা দিই কারণ কি জানেন প্রবাসীরা যে কত কষ্ট নিয়ে বিদেশের বাড়ি থাকে এটা উমরায় যখন ছিলাম গত সপ্তাহে বিশ্বাস করেন এই এত গরম রাস্তার উপরে দাঁড়ায় যারা রাস্তা ঝাড়ু দেয় আমার কলিজার টুকরা ভাইরা মাথার ঘাম পায় অজরে ঝরতেছে তবু একটা পয়সা খরচ করে খায় না এত কষ্ট করে পয়সা কামাই আপনারা আমার জন্য পাঠায় আর তাদের কষ্টের টাকার কোনো দাম নাই কথা কর না কেন তাদের কষ্টের টাকাগুলা মুরাদনগর যাইয়ে হ্যার বউ এমন ভাবে খরচ করে মনে হয় বিডি অস্ট্রেলিয়ান গরু কত করনা কেন পর্দা নাই পশিদে নাই বোরকা নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই মনে হয় সবচাইতে বড় দায়ু শয়তান মুরাদনগরের ওই মহিলা হালাকি একজন প্রবাসীর ঘাম ঝরম পয়সা দিয়ে যেই মহিলা তার স্বামীর জাহান্নাম কিনে দেয় বেপর্দায় চলিয়া নামাজ না পড়িয়া ওর মতো দায়ুস ওর মতো আল্লাহর নাবক না কমি না মহিলা পৃথিবীতে আর থাকতে পারে না বেচারা ঘামঝনে পয়সা পাঠায় আর বাড়িতে বইয়াবে পেগাম সিরে পেগাম লাগাইয়া নৌকায় পাল লাগানোর মতো লাগাইয়া 24 ঘন্টা টেলিফোনে কথা কয় নাঙ্গের সাথে এ কথা কর না কেন বেডার কিনা দিয়া মোবাইলে কথা কয় নাঙ্গের সাথে বেডার সাথে 2 মিনিট কথা কর টাইম দেয় এমন মহিলা আছে না নাই আরে প্রবাসীদের কষ্ট আল্লাহ সালা কেউ বুঝে না আল্লাহ প্রবাসীদেরকে তুমি ভালোরাই করে জোরে কানা আমিন আরো জোরে কানা আমিন প্রবাসীরা বেশি অর্ধেক হাড়ের রোগী হয়ে যায় বহু টেনশন যে মগিরে তুই আইছি আমার স্বাস্থ্য বাড়ি তো দুষ্ট না জানি আবার জালনার ভাগ দিয়ে হাত ধুয়ে না দেয় কথা কর না কে না আমার বউরে আবার মেসেজ দেয় এই টেনশনে বেড়ায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না আমি বলবো আল্লাহ প্রবাসীদের কষ্ট তুমি যদি বুঝো প্রবাসীদের ফ্যামিলিটা তুমি ভালো রাখবা 12 বছর 13 বছর বিদেশ কাটাইয়া বেড়া দেশাইয়া দেয় বউ নাই টাহাও নাই কথা কর না কেন 12 বছর পরে বেড়া প্যারালিস্ট হয়ে ঘরে বহুত টেনশনে হ্যারে কেউ একটা ক্যাপসুল কিনে দেয়
অতএব আমি আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে তুমি ভালো রাখো, ওদেরকে সুস্থ রাখো। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। খাদিজা দেখতেছে আমার স্বামী ঘরে ঢুকতাছে গালের মধ্যে রুমালটা চাইপা ধরে, খাদিজা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গাল চেপে ধরে ঘরে ঢুকলেন কেন? নবী বলে না খাদিজা বেঈমান থাপ্পড় করছে, বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে লেগে গেল। আমার নবীর গালের মধ্যে পাঁচটা আঙ্গুল কুল বালিশের মতো উঁচা হয়ে গেছে, কারণ আমার নবীর এই গালটা এত নরম ছিল বাবা, তুলার চাইতে বেশি নরম ছিল আমার নবীর চেহারাটা। মা খাদিজা বলেন দুনিয়ার মানুষ যে হাবিয়া মান নবীর গায়ে যদি কখনো সিমটি কাটতাম এক মাস পর্যন্ত ওই জায়গাটা লাল হয়ে থাকতো, বেঈমান যে থাপ্পড় মেরেছে পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে বসে গেছে। মা খাদিজা হাতটা টান দিয়ে সরাইয়াই দেখে আরে এইভাবে মানুষকে মানুষ মারে না গো। খাদিজা বলতেছে নবী এখনো আমি মারা যাই নাই, এর প্রতিশোধ না নিয়ে আমি খাদিজা বালিশ মাথার নিচে দিব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم. কথা বলি কার? শেখ হাসিনার কথা, খালেদা জিয়া, পৃথিবীর কারো কথা না, উনি আমার মনিব, উনি আমার মালিকের কথা। ওনার জবান দিয়া প্রশংসা করতেছেন পৃথিবীর আর একজন প্রশংসিত মানুষের, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ, সে হলো আমার বিশ্বনবী। ঠিক না বেঠিক? বলেন তো আমার নবীর নামটা খুব সুন্দর করে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার নবীর নাম শোনার পরে দরুদ পড়া প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব। পৃথিবীর কোন নবীর নাম শোনার পরে দরুদ পড়া ওয়াজিব নয়। মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, সবাই এভাবে বলি, সবাইকে সাল্লাল্লাহু সাল্লাম বলি। এ কথা কর না, মুসলমান পৃথিবীর কোন নবীর নাম শুনতে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব নয়। কিন্তু আমার এতিম নবীর নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে কি বলতে হয়? বলেন বলেন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার নবীর পরে দুরুদ পড়বে আল্লাহ তাকে দশ বার রহমত দিয়ে খুশি করবে। শুধু দশ বার রহমত দিয়ে খুশি করবেন না, আল্লাহ তার এই জবানটাকে কোনোদিন বেঈমান করবেন না। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়ে এখানে কইলে তো লস। হালাকে মজমার ভিতরে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন ফাজাইল আমল কিতাবের মধ্যে, এই গাছটা এত বড় দর্গপ্রস্থ হবে বিশ্বের সবচেয়ে তেজস্ব ঘোড়া যদি জান্নাতের ঘোড়া
ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের সাওয়াক অতিক্রম করা সম্ভব না তাহলে একটা গাছ লাগাইতে রাজি আছেন না নাই বলেন তো সুবহানাল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুই হাত উঁচা করে আল্লাহকে একটা সুরে ডাক দাও তো দেখি আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাক দিচ্ছে দুনিয়ার কোন মন্ত্রীকে এইভাবে ডাক দেয় নাই আমি জানি না এখানে কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে জানি সবচেয়ে দরুদি হলো মা তাই না এই পৃথিবীতে মায়ের পরেই হলো বাবা আপনি বিশ্বাস করেন পৃথিবীতে যত শাশুড়ি দেখেন মামি দেখেন খালা দেখেন মার মতো দরদি কাউকে পাবেন না তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই এই মুরাদনগরের অধিকাংশ ঘরে কিন্তু প্রবাসী ভাইরা আছে আছে না নেই আমি স্টেজ ওঠার আগে যে যুবক ভাইরা আমাকে এত কষ্ট করে নিয়ে আসছে আমি যুবকদের দিয়ে কলিজার থেকে দোয়া করি আজকের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায় পুরা দেশটাই পরিবর্তন হয়ে যাবে তার জ্বলন্ত প্রমাণ হইয়াও গেছে যুবকরা যেদিন সেইতে গেছে ফ্যাসিস্টের বিদায় হয়ে গেছে কথা বলে না কেন বিএনপিএল আর অনেক আন্দোলন করছে এমপি মন্ত্রীরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কিছু করতে পারে নাই সবগুলারে খোয়ারে ঢুকাই থুয়ে দিচ্ছে কথা বল না কেন আবার আমরা হুজুররাও আন্দোলন করছি মাইরা মতিঝিলে শাপলা চত্বরে পিস ডেলাই রাস্তা লাল বানায় লাগছে কিছু নিয়ে খোয়ারে ঢুকাই থুয়ে দিচ্ছে কথা কর না কেন যুবকরা যখন ছাত্র সমাজ যখন মাঠে নামছে আল্লাহ ছাত্র সমাজের দ্বারা উত্থান পতন ঘটায় দিছে তাহলে যুবকরা ইচ্ছা করলে একটা এলাকাকে শান্তির একটা বাতাস করে দিতে পারে ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল সমাজে যদি যুবকরা নামাজি হয়ে যায় ওই এলাকায় একটাও বেনামাজি থাকবে না একটা সুৎখরও থাকবে না কথা ঠিক না বেঠিক অতএব আপনাদের খেদমতে বলবো আমার যুবক ভাইরা দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলো তো দেখি যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো রাজি আছো না নাই যতদিন বাঁচবো নামাজকে ভালোবেসে বাঁচবো আজকে যুব সমাজ যতটুকু সময় ফেসবুকের পিছনে লাগায় অতটুকু সময় যদি মসজিদে লাগাইতো এলাকাটা আরো জান্নাতি পরিবেশ হয়ে যেত আল্লাহ তাহলে এবার দেখা যাবে পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর মানুষ আল্লাহ কাউকে বানান নাই এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা মক্কার থেকে কাটাইছি এখনো পর্যন্ত বেরেট লাগাই নাই এই গত সপ্তাহে আমি মদিনায় ছিলাম ওবাজান মদিনা এমন একটা জায়গা যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন পৃথিবীতে মক্কা মদিনার মতো এত সুন্দর জায়গা আর কোথাও নাই যাইতে মন চায় না সবাই যাবেন তো ইনশাআল্লাহ আমি দোয়া করে গেলাম মুসাফির হিসাবে যেন একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ দান করে আমার হোটেলটা এই বছর এমন একটা জায়গায় ছিল যেই জায়গাটায় আমার বিশ্ব নবী সুবহানাল্লাহ বেহান্দে তার মেয়ে ফাতেমাকে আলীর সাথে বিবাহ দেওয়ার পরে ওই জায়গাটা ফাতেমার জন্য একটা আলাদা ঘর বানিয়ে দিয়েছিলেন যখন ওই জায়গা দিয়ে হোটেলে যাইতাম নামাজ শেষ করে রসুলের রাজায় সালাম দিয়া তখন ভাবতাম আহারে আমার নবী তো এই রাস্তা দিয়ে সকাল বিকেল দুইবার গেছে বাজনদে মনে মনে ভাবতাম এই দরজা দিয়েই তো আমার নবী ফাতেমার বাড়িতে সকাল বিকেল দুইবার যাইত আমার কুমিল্লা মুরাদনগরের বাইরা বিশ্ব নবীর প্রেমের কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না
কুমিল্লার বাইরারা শুধু আপনাদের খেদমতে একটা আরজ করিয়া যাই রে ভাই এই মাজমার মধ্যে কার জানো জনম দুখিনী মা নাই আমি যেই বাসায় বসে খাবার খাইলাম শুনলাম ওই বাসার মালিক এত সুন্দর বাসা বানায় আজকে কবরে মাত্র কয়েকটা দিন আগে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেছে বাড়ির দিকে তাকাইলাম আর ভাবলাম আরে কত সুন্দর বাড়ি বানায় আজকে মাটির ঘরে ঘুমাই রইছে কি বা হবে সঙ্গে তো মুরাদনগরের বাজার দুনিয়ায় বাড়ি গাড়ি যা কিছু দেখো সব বেলায় একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে আজকে 12ই অক্টোবর আবার আল্লাহরে দেখে দেও 12ই অক্টোবর এই কুমিল্লা মুরাদনগর মাহফিলের শুরুতেই তুমি দেখায় দাও আলি এই সুন্দর বাড়ি আমার নয় এই সুন্দর নারী আমার নয় ওই অন্ধকার কবরটা হলো আমার আসল বাড়ি চোখের পানি দিয়ে যদি আল্লাহকে বুঝাইয়া বলতে পারো মালিকরা তুমি যদি মাফ না করো কার কাছে যাব এই কথাটা যদি একবার আমার মাওলারে বুঝাইয়া বলতে পারো আমি মুসাফির বলিয়া গেলাম তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে কেমনে থাকবা ওই কবর পড়িয়া যেই কবর বন্ধু বান্ধব রবে না আল্লাহ আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই যাদের চোখের পানিগুলা অজরে আজকের মাহফিলে ঝরবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবা তাদের জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা আমি দেখতেছি অনেক পাগলের চোখে পানি চলে আসছে বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড আমার আল্লাহ শেখ হাসিনার মতো না আমার আল্লাহ খালেদার মতো না আমার আল্লাহ এমনই একজন দরুদি 40 বছর আগে কি গুনাহ করছেন ওইদিকে আল্লাহ তাকাবে না আপনার চোখে পানি দেখার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে ফ্রেন্ডা আর একটা দিকে আমার দিক দেন তো হালকা 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 মাশাআল্লাহ জি এ বাবা আমি দেখব আজকে জীবনটারে কে পরিবর্তন আর পরিবর্তন করতে চান আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাকে যাদের মা নাই আমি আপনার কাতারে আমারও মা নাই পৃথিবীতে আমার মতো কত আলেম মা কইয়া বড় গলায় ডাকে কত বক্তা এখনো পর্যন্ত আমার থেকে অনেক সিনিয়র এখনো মা কইয়া বাইরতে যে ডাকে আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা কইয়া ডাকতে পারি না যেই বয়সে ছেলেরা মার হাতের পিঠা খাইছে মার হাতের আদর খাইছে মার হাতের সুমা খাইছে ওই বয়সে আমি জিহাদি মা হারাই আমি এখানে আসার পরে আমার প্রবাসী ভাইরা মা বাবাকে নিয়ে বেশি ওয়াজ করতে বলছে আমি তোমাদের সামনে মা বাবার কি ওয়াজ করবো দাদা ভাই আমারই তো মা নাই আমি তো তোমার মতো মা হারা তবে আমি জানি আমার সুরে যারা আজকে সুর মিলাইয়া মা কই একটা ডাক দিবা
মায়ের কবরটা আজকে জান্নাতের টুকরো হয়ে যাবে। আমি দেখছি আমার বুড়া বাজানদের চোখ দিয়ে পানি অজরে ঝরতাছে, যেই সন্তানের চোখ দিয়ে মায়ের ব্যথায় ব্যথিত হইয়া চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখের পানির খাতিরে মায়ের কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে, বাবার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বাজান এই যারা প্রবাসী আছে, আমারে যারা খাবার খাওয়াইলো অধিকাংশ ছেলেগুলো প্রবাসী, ওরা আমাকে বলে হুজুর যখনই মনটা খারাপ থাকত আপনার আওয়াজ শুনতাম, বিশ্বাস করে তখন আমার মনের মধ্যে এত আনন্দ লাগছে, ওদের জন্য এত দোয়া করছি, আর বিশেষ করে আমি প্রবাসীদের জন্য বেশি ভালোবাসা দিই। কারণ কি জানেন, প্রবাসীরা যে কত কষ্ট নিয়ে বিদেশের বাড়ি থাকে এটা আমরা উমরায় যখন ছিলাম গত সপ্তাহে, বিশ্বাস করেন এই এত গরম রাস্তার উপরে দাঁড়ায় যারা রাস্তা ঝাড়ু দেয় আমার কলিজার টুকরা ভাইরা, মাথার ঘাম পায় অজরে ঝরতেছে, তবু একটা পয়সা খরচ করে খায় না, এত কষ্ট করে পয়সা কামাই আপনারা আমার জন্য পাঠায়, আর তাদের কষ্টের টাকার কোনো দাম নাই। কথা কর না কেন, তাদের কষ্টের টাকাগুলা মুরাদনগর যাইয়ে হ্যার বউ এমন ভাবে খরচ করে মনে হয় বিডি অস্ট্রেলিয়ান গরু। কথা কর না কেন, পর্দা নাই, পশিদা নাই, বোরকা নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, মনে হয় সবচাইতে বড় দায়ু শয়তান মুরাদনগরের ওই মহিলা। হালাকি একজন প্রবাসীর ঘাম ঝরন পয়সা দিয়ে যেই মহিলা তার স্বামীর জাহান্নাম কিনে দেয়, বেপর্দায় চলিয়া নামাজ না পড়িয়া ওর মতো দায়ুস ওর মতো আল্লাহর নাবাক না কমি না মহিলা পৃথিবীতে আর থাকতে পারে না। বেচারা ঘাম ঝরন পয়সা পাঠায় আর বাড়িতে বইয়াবে পেগাম সিরে পেগাম লাগাইয়া নৌকায় পাল লাগানোর মতো লাগাইয়া 24 ঘন্টা টেলিফোনে কথা কয় নাঙের সাথে। হে কথা কর না কেন, বেডার কিনা দিয়া মোবাইলে কথা কয় নাঙের সাথে, বেডার সাথে 2 মিনিট কথা কর টাইম নেই, এমন মহিলা আছে না নাই? আর প্রবাসীদের কষ্ট আল্লাহ সালে কেউ বুঝে না, আল্লাহ প্রবাসীদেরকে তুমি ভালোরাই করে, জোরে কেন আমি, আরো জোরে কেন আমি। প্রবাসীরা বেশি অর্ধেক হাড়ের রোগী হয়ে যায় বউ টেনশন যে মগিরে তুই আইছি আমার স্বাস্থ্য বাড়ি তো দুষ্ট না জানি আবার জালনার ভাগ দিয়ে আগ দিয়ে না দেয়। কথা কর না কে, না আমার বউরে আবার মেসেজ দেয় এই টেনশনে বেড়ায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আমি বলবো আল্লাহ প্রবাসীদের কষ্ট তুমি যদি বুঝো, প্রবাসীদের ফ্যামিলিটা তুমি ভালো রাখবা, 12 বছর 13 বছর বিদেশ কাটাইয়া বেড়া দেশাইয়া দেয় বউ নাই টাহাও নাই। কথা কর না কে, 12 বছর পরে বেটা প্যারালিস্ট হয়ে ঘরে বোর্ড টেনশনে হ্যারে কেউ একটা ক্যাপসুল কিনে দেয় না। অতএব আমি আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে তুমি ভালো রাখো, ওদেরকে সুস্থ রাখো, জোরে কেন আমি, আরো জোরে কেন আমি। আমি এখানে আসার আগে কাতারের প্রবাসীরা সৌদি আরবের প্রবাসীরা খালি কয় মা বাবার ওয়াজ করবে, মা বাবার ওয়াজ যদি শুনতে হয় দিলের কানে শুনতে হবে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজ এখন নামাজের ওয়াজ আর মা বাবার ওয়াজ এখন বেশি ওয়াজ। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায় জানেন, যখন মানুষগুলো মসজিদের সামনে দাঁড়ায় গল্প করে খালাকে নামাজটা পড়ে, যদিও নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন তেরে টাক্কা নামাজ, দোকানে বয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, আল্লাহর বান্দা মসজিদে ঢুকে দেখবেন প্রথমে শুরু করে ইমাম সাহেবের লাগে হুজুর টাইম হয় নাই। কথা কর না কে, মনে হয় কই মাসের মতো লাভ হয় একটু পরে মরব, মসজিদে ঢুকে কত তারা তাড়াহুড়া, হুজুর নামাজের টাইম হয় নাই, নামাজের টাইম হয় নাই, ও বাবা হালাকুলি বিড়ি টানার টাইম হইছে। মানুষের গিবাত শেখায় দোকানের সামনে বলে করতে পারে ওইটার টাইম হইছে, মসজিদে বইয়া 5টা মিনিট বেশি সময়ের টাইম না নাই। কথা কর না কে, যদিও 5 মিনিট মসজিদে বহে দুই বুড়ায় পাশাপাশি বহে
বইয়া শুরু করে এলাকার ইমাম সাহেবরে বাস কেমনে দিতে কয় ইমাম পরে বাড়ি খাইতে খাইতে আ ফেটটা কি জানি ঝুলে গেছে না আধা ঘন্টা খালি ইমামের বদনামি কর এমন বাটপার বুড়া আছে না নাই হ্যাঁ মসজিদে বইয়া যারা গীবাত কয় এটা মানুষ না এটা মনে করবেন শয়তানের খালতো ভাই কথা কর না কেন অনেক বুড়া সাস আমার পরে রাগ করবেন রাগ করেন না এই যে 33 বছর না 30 বছর ধরে ওয়াজ দিছেন আমি ইলিয়াসের মঞ্জিয়া দিয়ে এখন এই মাঠে আসি নাই আমি বাকি ছিলাম আমারও নিয়ে আইছেন আমি সাক্ষী থেকে গেলাম এই মাঠে এত বছর যারা ওয়াজ দিয়ে একটা ওয়াজের কথা শুনে যারা হাসছেন বা কাঁদছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা এই জমিনটা আপনার জন্য উকিল হয়ে আছে সুবহানাল্লাহ জোরে কোন যায় না এই 30 বছর ওয়াজ শুনিয়া আপনারা যদি একটা আমল করে থাকেন এই মাটি আপনার পক্ষে উকালাতি করে আপনার জান্নাতি নিয়ে যাবে তাহলে এবার রেডি হয়ে যান পৃথিবীতে মার সাইডে দরদি কেউ আছে বাবার সাইডে বড় বন্ধু কেউ আছে এটা আপনারা বোঝেন বা না বোঝেন আমার নবী বুঝছে মারহাবা আমার নবী বুঝছে যদি কোন আমার নবী কেমনে বুঝছে আমার থেকে নেন আমার নবী মদিনায় একদিন আসতেছে বৃষ্টির মধ্যে মারহাবা কোন ইনদিমিন টাইমে দেখে একটা বৃদ্ধা মহিলা 100 কাছাকাছি বয়স 100 মতো বয়স আমার নবী যখন হালিমায় সাদিয়ার দুধ পান করে তখন হালিমায় সাদিয়ার বয়স 25 বছরের উপরে ছিল মারহাবা কোন কত বছর জোরে কর সমস্ত মুহাদ্দিসগণ একই কথা বলেন 25 বছরের উপরে হালিমায় সাদিয়ার বয়স হালিমার সাদিয়ার বয়স যখন 12 থেকে 13 বছর তখন তার স্বামীর সাথে বিয়ে হয় আর আজ থেকে 20 30 বছর আগে আমাগো মা সাসিগো বিয়ে হইতো 12 বছর 13 বছর বয়সে আরে এখন দাম রিনা বানাই বিয়েই দেন কথা কর না কে আরে বাবা সরকার যে ডাই আহে কয় 18 রাগে বিয়া নাই এসা এসা কথা কর না কে আর যুবকের 20 এর আগে বিয়ের কথা কইলে হারে ইট বানবো বলি ইট জেলখানায় বিয়া হালাকে 20 বছর হওয়ার আগে কত শেরির পিছনে যে কাতি মাইশা কুত্তার মতো ঘুরছে কথা ঠিক না বেঠি আর 18 বছর বয়স পর্যন্ত এই সেরি কতটা সেরে গেছে ইচিং কিম পা কাচি চি করছে মেসেজে কথা আসতে কইলে লু লইয়া মরবা কথা কর না কে এখন তো আর টিনের গন নাই কথা কইলে মাইয়া কোন জায়গা কি করে ঠিক পাওয়া যাবে এখন তো আপনার বেলে বিল্ডিং এর ভুডাও নাই ভাড়াও নাই দরজা লাগাই দিলে ভিতরে কি হচ্ছে ফেরেশতা ছাড়া কেউ জানে না আর আগে তো টিনের ঘর ছিল কথা কইলে পাশের চাচি কি রে ঘুমাস না কি লেগে হল কথা কর না কে হ্যাঁ 18 বছরের আগে বিয়া না এই শয়তানি আইন পাস করছে ব্রিটিশ যে 18 বছরের আগে মেয়েরা বালেগ হবে 12 বছরে 18 বছর পর্যন্ত আকাম কুকাম হবে সব গুনার অ্যাকাউন্ট চলে যাবে মা বাবার ঘাড়ে মা বাবার জেনার গুনা খুলে দিয়ে এরপরে যাবে পরের ঘরে এটা ব্রিটিশের আইন আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন ওই যে আমার চাচা বইয়া রয়েছে দাড়ি মারি সব সাদা কায়কোবাদের মতো এই চাচা বিয়ে করছে মনে হয় 17-18 বছর বয়সে কথা কর না কে 20 বছর বয়সে পোলা ঘাড়ে করে না ঘুরছে চাচা মাছ মারতে গেছে কই মাছ বিলের মধ্যে আর এখন 20 বছর আগে বিয়েই নাই বিয়ে করলে হারে বাল্য বিবাহ হয়ে ঘরে ঢুকাই দেয় তাকান এদিকে মা হালিমায় সাদিয়া যখন আমার নবীর দুধ পান করে তখন হালিমায় সাদিয়ার আরো তিনটে সন্তান আপনাকে কষ্ট হয়ে গেছে আর মাত্র 10 মিনিট কথা কথা
বুঝছি আপনার কাছে চার্জ নাই আছে তা কথা তো আমার নবীর তাই কইতেছি তা তাকানের দিকে হালিমায়ে সাদিয়া তখন আরো তিন চারটা সন্তান আল্লাহ আকবার শুনে বলেন তো বজন দেবার দিলটা নরম করবেন হালিমায়ে সাদিয়া যখন বাবা মদিনায় হিজরত করলেন আমার নবী দাওয়াত থেকে আসতেছে ইন দি মিন টাইমে হালিমায়ে সাদিয়া বৃষ্টির মধ্যে বাবা দাঁড়িয়ে আছে ওমর হাদি সাহেব বজনরা যেখানে আপনারা মসজিদে নববীতে বিশ্ব নবীকে সালাম দেন মসজিদ বিলালের দিকে নজর করলে একটা পাহাড় ছিল জুমা মসজিদের পাহাড় এই পাহাড়ের ডালুতেই হালিমায়ে সাদিয়ার বাড়ি ছিল বাবা আমার নবী ফাতেমার বাসায় যেমনি দিনের ভিতরে দুইবার যাইতেন হালিমায়ে সাদিয়া যতদিন বেঁচে ছিলেন আমার নবী একবার না একবার মারে দেখতে যাইতেন এ মুরাদনগরের যুবক ভাইরা তোমার মা তোমার বাবা অসুস্থ হয়ে ঘরের পাশের রুমে পড়ে আছে একবার তুমি দিনের ভিতরে দেখতে যাও না হালাকি আমার নবী আধা কিলোমিটার হাইটে যাইতেন হালিমায়ে সাদিয়ার বাড়িতে দেখা করতে আজকে যখন আমার নবীর কাছ থেকে আসতেছে হালিমায়ে সাদিয়া বাজান দাঁড়ায় আছে রাস্তার পাশে হঠাৎ করে হালিমায়ে সাদিয়া বিশ্ব নবীরে বাবা সাদরটারে টাইনা ধরে কয় মোহাম্মদ রে আমি এখনো মনে করি তুমি আমার সেই কলিজার টুকরা দম তুমি আমার সেই ছয় বছরের মোহাম্মদ সুবহানাল্লাহ জোরে বললেন না আরে বাবা আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত ছিল আমার নবী ছয় বছর বয়সে যেরকম নূর আছিল চেহারায় নবী ষাট বছর বয়সেও একই রকম নূর আছিল আরো জোরে কর আমার নবী হাতের ইশারা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত আমার নবী কোন পানির মধ্যে গালের মধ্যে পানি নিয়ে কোন লোটার মধ্যে কুলি করে যদি লোটার মধ্যে ছেড়ে দিতেন বদনির মধ্যে ওই পানি লবণাক্ত থাকলে ওই পানি মিষ্টি হয়ে যেত মসজিদে কোবা নাম শুনছেন না মসজিদে কোবার থেকে কেবলই ডাইন দিকে একটা বাগান আছে খেজুরের বাগান আমি গুনাগার যে কুয়াটা ছিল লবণাক্ত পানি আমি গুনাগার দেখবেন লাইফে ওই কুয়া এখনো পর্যন্ত পানি ভরা আলহামদুলিল্লাহ বলেন না ওই পানিটা খাওয়ার উপযুক্ত ছিল না পানি ছিল অনেক লবণ আমার নবী এক কুলি পানি গালের মধ্যে নিয়া বীরে আল্লাহ এক কুলি পানি আমার নবী কুয়ার মধ্যে ছেড়ে দিছে কুয়ার লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই পানি কমবে না আমি গুনাহগার দেখে আইছি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যেই মানুষটা কুয়ার মধ্যে লবণাক্ত কুয়ার মধ্যে এক কুলি পানি দিলে কিয়ামত পর্যন্ত পানি মিষ্টি হয়ে যায় ওই মানুষটা কি সন্ত্রাসী হতে পারে আসতে বলবেন না একটা কথা বলবো আলোচনা যত সময় চলবে আপনি আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তো আল্লাহু আকবার বলেন তো এবার আমার দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না আমার নবীর চেহারা ষাট বছর বয়সে যেরকম সুন্দর ছিল ছয় বছর বয়স এরকম ছিল পৃথিবীতে এত সুন্দর কোয়ালিটির কোন চেহারা দিয়ে আল্লাহ কোন মানুষ বানায় নাই এই চেহারার মধ্যে আবু জাহেল একদিন একটা থাবর দিছিল এখন কান্দেন আমার নবীর কথা শুনে যদি কেউ কান্দে ওই চোখটা কোনোদিন নবীরে না দেখাইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে না যদি কোন থাবুরটা কবে দিছিল আমার নবী একদিন কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে এই সুরাটা নাজিল হওয়ার আগে যে সুরাটা আমি তেলাওয়াত করছি আমার সাথে পারলে পড়েন আবার وإنك لعلى خلق عظيم পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী
কে কে আমার বিশ্বনবী জোর করে মারহাবা ঘোষণাটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার এটা শেখ হাসিনাও দেয় নাই খালেদাও দেয় নাই পৃথিবীর কোন সরকার দেয় নাই বিশ্ব সরকার বলেছে আমি সৃষ্টির সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী খুলকে আজিম আমি বলি হে মোদি সরকার যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে ওই মানুষটার চরিত্র নিয়ে কথা বললে মুরাদনগর আর কুমিল্লা নয় পৃথিবীর কোন মুসলমান মেনে নেবে না দরকার হয় এই জীবনকে দশ বার শাহাদাতের তামান্না নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবো তবে আমার নবীর ইজ্জত এই জমিনে টিকে রাখবো রাজি আছেন না আছেন রাজি তবে রেডি থাকে নেই রেডি যদি ক হয় বাংলাদেশে বড় বড় ওলামা একরাম ডাক দেয় সরমনের শেখ ডাক দেয় হেফাজত ইসলাম ডাক দেয় যুব সমাজ ডাক দেয় লং মার্চ করে ওই পরিহিতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিতে হবে দরকার হয় ভারত পর্যন্ত যেতে হবে রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে আজকে হাত তুলে আবার দেখায় দাও আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবে নবীর পক্ষে যারা স্লোগান দিবে আমি আল্লাহকে সাক্ষীকে বলেছি ওই কণ্ঠ কোনোদিন হাউজে কাউসারের মালিক ছাড়া অন্য কোন জিনিসের মালিক হবে না তাকানে দিকে তোমার নবী দ্বিপ্রহরে ঠিক প্রখর রোদ্রের মধ্যে আবু জেহেল দাঁড়ায় ছেলেবেলা নিয়ে কি কয় কয় মুহাম্মদকে জীবনে তোরে শেষ করে দিবে এই এই পরামর্শ করতেছে ইন্ডিমিন টাইমে আমার নবীর কাম আছে রতে দাওয়াত ও তাবলীগের কাজ করা নবী আমার আস্তে করে দ্বীপ প্রহরে ঠিক দুপুরের সময় চিন্তা করলো চাচা যখন অনেক লোক জুলে দাঁড়ায় আছে এই মুহূর্তে চাচার একটা দাওয়াত দিয়ে দেয় বেজন রে আমার বিশ্ব নবী যখন দাওয়াতের কথা বলেছি বেইমান সঙ্গে সঙ্গে আমার নবীর সামনে দীপ্ত কণ্ঠে শোনায় দিছে আমারে কোনদিন দিনের বেলায় দাওয়াত দিবি না বুখারীর মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার নবীর জীবনে কোনদিন এইভাবে কাঁদতে দেখি নাই কোন ওয়াজ করতে যাইয়া কাঁদতে দেখি নাই এই ঘটনা বলতে যে নবী যেই পরিমাণ কাঁদছে আবু জেহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেহেলের বড় ছেলের নাম হলো ইকরামা কি নাম নামটা মনে রাখেন মিয়া কত নায়ক নায়িকার নাম মনে থাকে এগুলা মনে থাকে না নাম কি সবাই বলেন নাম কি ইকরামা 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 আপনাদের দেশে ইকরাম আছে না ইকরামা আবু জেহেলের বড় ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলছি আবু জেহেল কালেমা পড়ায় কিন্তু তার ছেলে কালেমা পড়ছে ইকরামাকে আমার নবী জান্নাতে ঘোষণা দিয়েছে আরো জোরে বলেন এইজন্য অনেক সময় বাপ খারাপ হলে পোলা কিন্তু খারাপ হয় না বাপ সুৎকর থাকলেও ছেলে তাবলি পোলা হয় বাপ সুৎকর হলেও ছেলে চরমনায় যায় আল্লাহ উলির মতো দেখা যায় ইকরামার কাছে জিজ্ঞেস করা হয়েছিল ইকরামা তোমার জীবনে এমন কোন ঘটনা দেখছনি যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত সাহাবীরা যা শুনলে বেশি কাঁদবে ইকরামা বললে আমার জীবনে একটা ঘটনা যদি তোমাদের সামনে বলি আমি ইকরামা সহ্য করতে পারবো না কেন এখনো যদি আমার ওই কথা মনে পড়ে আমার বেরেন আমি ঠিক রাখতে পারি না আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা ইকরামার সামনে বসে আছি ইকরামা বর্ণনা করতেছে এইভাবে যে দ্বীপ প্রহরে আমার নবী আমার বাবারে দাওয়াত দিল আমার বাবা তাকে বলে দিল দিনের বেলা আমার কাছে কোনোদিনও দাওয়াত ও তাবলীগের কাজ করবি না এবার দ্বীপটা নরম করবো যুবক ভাইয়া আমার নবী ও দাওয়াত ও তাবলীগের পাগল নবী বাসায় চলে গেলেন মা খাদিজার সাথে পরামর্শ করলেন খাদিজা
আজকে চাচা একটা কথা কইল যা জীবনে কোনোদিন আমার এই এই কয় বছরের মধ্যে বলে নাই কি কথা তারে দাওয়াত দিতে আমারে না করছে মা খাদিজা এত বুদ্ধিমতী ছিলেন সুবহানাল্লাহ বলেন আপনাকে কুমিল্লা মুরাদনগর তো মহিলা অনেক বুদ্ধিমতী আছে আছে না হ্যাঁ বুদ্ধি এত করার করা বিয়ের তিন মাস পরে স্বামীরে আলাদা কইরা মা বাবার তে সরায় দেয় ওরে বুদ্ধিমগির বাপের জমি বেচা বিদার যায় ছয় মাস যাইতে না যাইতে মা বাপ রে ঔষধ কেনার পয়সা বাড়ায় না বোন নামে অ্যাকাউন্ট করে থিয়ে যায় কতক্ষণ না কেন বাপ প্যারাসিটামল কেনার পয়সা নাই এক কাপ চা খাবে বাজারে মুরাদনগর যাইয়া বাপের পকেটে পয়সা নাই পাগলের মতো ঘুরে আর বউ স্বামীর টাকা দিয়ে প্যাগাম মেলে কতক্ষণ না কেন সিনা হাসের মতো উড়ে বেড়ে তোর কপালে জুতার বাড়ি যাবে তোর টাকা তোর মা বাবার কপালে হয় না তোর টাকা খায় শ্বশুর শাশুড়ি এমন আল্লাহর ওলি আছে না নাই ঠিকই আছে তুই তোর মা বাপরে না খাওয়ায় শ্বশুর শাশুড়ি খাওয়াবি আর বউরে খাওয়াবি দশ বছর পরে আয় দেখবি তোর বউ নাই তোর বউ আর একজন লোক গেছে গেছে এটা আল্লাহর দিছে আছে কত কর না কেন মা বাবার জীবনের সাথে বেশি ভালোবাসবি জান্নাত পাবি দুনিয়াও পাবি আখেরাতও পাবি মা বাবার ওয়াজ করতে বলছো ভালো করে বুঝে যাও মা খাদিজা এমন একটা বুদ্ধিমতী মহিলা ছিলেন মক্কার যত বড় বড় বুদ্ধিমান ছিল সব খাদিজার কাছে বুদ্ধি কেনতে যাইত আর খাদিজা এমন একটা বিজনেসম্যান ছিলেন এমন একটা ব্যবসায়ী মহিলা ছিলেন অল ওভার মক্কা নগরী চালাইবার মতো এবিলিটি মা খাদিজা কেল্লা দান করেছিলেন দেখবেন সিরাতে খাতামুল আম্বিয়া কওমি মাদ্রাসায় পড়ানো হয় মা খাদিজার বুদ্ধির প্রশংসা করেছে ইমাম থানবি রহমতুল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আল্লাহ রসুল নিজে মা খাদিজার বুদ্ধির প্রশংসা করেছে আল্লাহ স্বয়ং মা খাদিজার বুদ্ধির প্রশংসা করেছে মা খাদিজার কাছে যখন বলছে খাদিজা আমারে দিনের বেলা যাইতে না করছে মা খাদিজা বলে আপনারে দিনের বেলা না করছে রাতের বেলা তোর করে নাই সুবহানাল্লাহ কইলেন না এই জায়গা যদি আমার বউ হইতো কইতো কো কুমিল্লা পারে ওয়াশ করতে গেলে অপমান করছে তো আপনি জান কে হে সাসা কথা কর সাসাই সাসি চিন্তা করতাস আল্লাহ শুধু একটা কথা বলবেন বাবা আমার বউ হলে এই হুজুরে বউ যদি হইতো তোমার কইছিলাম না হয়নি ইমামতি নিতে সভাপতি বদমাইশের বদমাইশে মসজিদ ছাইরা দে মসজিদ কি মুরাদ তো কম আসেনি বাজান দে একটু হালকা গরম ও বাতাস দিবা তুমি এমনি ফ্যান ঘুরাইতেছো কারে দাও বাতাস আমার দিকে না ও হে দে আমার দিক ঘুরায় আবাস এন থাক হুজুর আলহামদুলিল্লাহ মা খাদিজা বললেন আপনাকে দিনের বেলা যাইতে না করছে রাতের বেলা তোর না করে নাই আমার নবী বলে খাদিজা এই জন্যই তো আমার আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা ফ্যামিলির অর্ধেক ভিটামিন হলো তার বিবি ঠিক না বাবা বাজান রে মা খাদিজার কথা শুনি আমার নবী একটা ঝাড়ি দিয়ে উঠলেন মনে হইল আমার নবী অন্তরের মধ্যে শুকনা মাটিতে পানি পাইলে যেন এমনি প্রশান্তি লাভ করে মা খাদিজার কথায় আমার নবীর প্রশান্তি লাভ করলেন নবী আমার শীতের মৌসুম ছিলেন বাবা কালো চাদরটা গায়ে দিয়া ঘরের থেকে বের হয়ে পড়লেন জাবালে সাফা মারওয়ার মাসকান দিয়ে বাবা কাবা ঘরটা তওয়াফ করে বিশ্ব নবী আস্তে করে আবু জেহেলের বাড়ির সামনে গেলেন আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে দরজার পরে নক করার সঙ্গে সঙ্গে আবু জেহেল দরজাটা খুলিয়েই দেখে আমার এতিম নবী মায়ান নবী দাঁড়ায় আছে উবাদান আমার নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত নূর দিয়েছিলেন গো বাবা আমার নবী অন্ধকার ঘরে বসে থাকলে হেসাক লাইটের মতো এরকম
ইলেকট্রিসিটি বাতির মতো আলো জ্বলতো মাইশা বলেন আমার নবীকে যতদিন ঘরে ছিল কোনোদিন আমার ঘরে বাতি লাগে নাই আমার নবীকে খাটের উপরে বসাইলে আমার পুরো ঘরটা আলো হয়ে যাইতো আমি আয়েশা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম আমার হাতের থেকে রুমালটা পড়িয়ে যাইতো নবী যখন ঘরে আসতো আমি সুইটা তালাশ করে পাইতাম না নবী ঘরে আসার পরে নবীর হাতের নূর দিয়া আলো দিয়া আমি সুই তালাশ করে বের করতাম وإنك لعلى خلق عظيم আমার সেই নবীর হাতের মধ্যে এত আলো সেই নবীর চেহারার মধ্যে এত আলো আমার ওই নবী না জানি কত ভালো গো বাবা শুধু একটা আয়াতের তাফসীর করে বিদায় লয়ে যাই আবু জেহেলের দরজার সামনে দাঁড়ায় যখন নক করেছে ইকরামা বলেন আমার নিষ্ঠুর বাবা দরজা খুলি আমার নবীর চেহারা দেখে তেলের মধ্যে বাগুন পাইলে গরম তেলের মধ্যে যেমন স্যাত করে উঠে আমার বেঈমান বাবা গরম তেলের মধ্যে ভাজা মাছ দিলে যেমন স্যাত কইরা উঠে আমার বাবার শরীরে আগুন লেগে গেল আমার বাবা বেয়াদবের মতো হাত দুটা উঁচা করে আমার নবীর চেহারার দিকে তাকায় বলে মুহাম্মদ রে তোরে না আসতে না করছিলাম আমি ইকরামার জীবনের সবচেয়ে ঐতিহাসিক ওই রাতটা আমি জীবনে ভুলবো না এ আমার বুরাদ্দ করে আশিকের রাসূল ভাইরা শুধু মিলাদুন নবী পালন করলে আশিকের রাসূল বেশি বাড়িয়ে যায় হালাকে আমার নবীর পক্ষে আন্দোলন করতে গেলে একটা আশিকে গরম সুন্নি নরম সুন্নি পাওয়া যায় না মিজানুর রহমান আজারি ডাকছে আলেমদেরকে এক জায়গায় করে কিছু বুঝ দিও না গরম সুন্নি আর সুন্নি আর বলি ইমানই গেছে গেছে তা তোর ইমান গেছে তোর বউ আছে কেমনে কথা কর না কেন কেউ যদি অমুসলমান থেকে মুসলমান থেকে অমুসলমান হয় বউ থাকে নাউজুবিল্লাহ বললেন না কারে যে কি কমু তালাশ করে পাই না উপরে স্যাপ ফেলে গায়ে আইয়া পড়ে হে বেটা ভালো করে বুঝো বর্তমানে যদি এই সময় যদি আলেম ওলামা এক না হইয়া আমার মনে হয় কিয়ামতের আগে এক হওয়ার মতো সিস্টেম আর আসবে কিনা আমি জানি না আমাকে লেগে দোয়া করে একদিন তো আপনাকে লেগে দোয়া করছি আমরা যেন এক হয়ে যাই জোর করে আমিন নাঙ্গুল দিয়ে চাষ করলে কেমন হয় এটা দেখছেন চাষাই সাদের জামানা দেখছেন না দান লাগাইছে খালেদা জিয়ারও দেখছেন নৌকা দিয়া ধান লয়ে এসে তাও দেখছে হুজুর একটু নিয়ে দেয় না কেমন আলহামদুলিল্লাহ কলে এটা পার্লামেন্টে কয়েকজন হুজুর যাও আপনারা চান না চান তো আল্লামা দিলার হোসেন সাইদি আপনাদের জানা আছে কিনা জানি না বিএমপি সরকারের আমলে মদের লাইসেন্স যখন দিবে পাইতারা চৌতা ছিল টেবিল থাবড়ায় বলছিল মুসলমান কোনো দিন এটা দিতে পারে না অন্তত এই কথাটা বলছিল বলছিল তো হ্যাঁ অন্তত আলেম ওলামা যদি যায় বাংলাদেশে পোস্ট কোয়ার্টার যেগুলো আছে পতিতালায় একটা পতিতালাও আর হালাল এইভাবে যে বৈধভাবে হতে পারে না সরকার যে লাইসেন্স দিয়েছে পতিতালার এটা থাকবে না ইনশাআল্লাহ মদের লাইসেন্স একটাও থাকবে না ইনশাআল্লাহ বলেন না কেন তাহলে আলেম ওলামা সংসদে কিছু যাও আপনারা চান না চান সবাই সবাই চান আল্লাহ যারা চায় এদেরকে আলেমের সাথে জান্নাত নসিব করে দেন এটা দোয়া করেন আমাকে লেগে গরম সুন্নি বেড়ায় ডাকছে একটা পরামর্শ লেগে হে আই হে কালেমা পরে হল ইমানই গেছে গা সি সি কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বল হ হ
ওয়াজ কিন্তু কম হয় নাই প্রায় এক ঘন্টার উপরে গেছে শুধু একটা কথা বলবেন আলেম ওলামা যদি সংসদে যায় আমাগো লাগে ভালোই মনে খারাপ হইবো ইনশাআল্লাহ বলেন আর কিছু না হোক আর কিছু না হোক এমন কড়া এমপি মন্ত্রী আমরা সংসদের সিডে চেয়ারে দেখতে চাই যারা আজান হওয়ার সাথে সাথে চেয়ারে বইয়ে বিড়ি না টাই না গল্প না কইরা অন্তত মসজিদে যাইয়া নামাজ পড়ুন বাংলাদেশে সংসদ চলাকালীন আজান হওয়ার সাথে সংসদ বন্ধ থাকে ঠিক আছে আধা ঘন্টা কিন্তু নামাজে কয়টা দা চাইয়া দেন একটাও জানা তা কব না একটাও দাও আমার মনে কয় যদি পঞ্চাশ জন এমপি আলেম ওলামা সংসদে থাকে আজান হওয়ার সাথে অবশ্যই পঞ্চাশ জন এমপি চেয়ার সাইড আগে আমার মাবুদরে কুদরাতে সেজদা দিতে যাবে এটা আমার বিশ্বাস কথা বলে না কেন জামাত ইসলামের এমপি গুলো যদি আল্লাহ যদি সংসদে নেয় আল্লাহ যদি কবুল করে আমার মনে হয় প্রত্যেকটা এমপি আজানের সাথে সাথে চলে যাবে মসজিদে ঠিক না ঠিক আগে আল্লাহর কার্যক্রম শেষ করে এরপরে বান্দার কার্যক্রম অনুষ্ঠিত করবে এটা আমার বিশ্বাস আর যেখানে নামাজ থাকবে ওখানে আল্লাহর রহমত থাকবে হ্যাঁ সংসদে যদি নামাজ হয় আপনাকে মসজিদও নামাজের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ বলেন ইকরামা বলেন আমার জীবনের সবচেয়ে ঐতিহাসিক সেই রাতটা আমার নিষ্ঠুর বাবা বিয়াদব বাবা আমি দেখব এখন আশেক রাসুল কয়জন আছে আসলে কি আসলে সুন্নি না গরম সুন্নি বার দেখব ইকরামাকে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তারপরে তুমি কই আছিলা আমি পাশের রুমে শুয়ে আছি নবীর কণ্ঠ শুনে জানালার কাপড়টা সরিয়ে দিলাম দেখি নবীর চেহারার আলোতে ফোকাসে আমাদের পুরো ঘরটা আলো হয়ে গেছে আমি ইকরামা যখন এখন যেরকম ভাবে আনোয়ার ওই সময় যদি জানোয়ার না থাকে আনোয়ার হইতাম আমার বাবার দুই টুকরা করে ফেলতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কি দেখছিলা বলে আমার বাবা আমার নবীর ডাকিয়া বলিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআলহিনা এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ঘরের মধ্যে ডুব নবী আমার বব্বরা আশালিয়া ভাবছিল আমার চাচা মনে হয় ঘরে ডাইকে কালেমাটা পড়বো আহারে আমার নবী যখন ঘরের মধ্যে একটা কদম দিবে গো ইন্দিমিন টাইমে আমার বেইমান বাবা নিষ্ঠুর বাবা বেয়াদব বাবা আমার নবীর গালের উপরে এমন জোরে থাপ্পড় মারছে ইকরামা বলেন আমার নবী সিঁথিয়ে পড়ে যাইতেছে কিন্তু আমরা তো জানি না আমার নবীর পিছনে জিব্রাইল দাঁড়িয়েছিল বাজান যখনই আমার নবীকে থাপ্পড় মারছে বেইমান আমার আল্লাহ 7,500 বছরের রাস্তায় বসেছিল জিব্রাইল জিব্রাইলকে 21 বারের উপরে আমার নবীর কাছে এত দ্রুত পাঠাইছে পৃথিবীতে কোন নবীর কাছে এত দ্রুত জিব্রাইল আসে নাই বাবা জিব্রাইল 7,500 বছরের রাস্তা আসতে 1 সেকেন্ডও সময় লাগে নাই ও বাজার ক্যাশ বলের মতো নবীর 7,500 বছর রাস্তার থেকে সেইভাবে দৌড়ছে বাবা বেঈমান যখনই আমার নবীর তাপ্পর মারছে নবী পড়ে গেলে জিব্রাইল বুকের মধ্যে নিয়া কানের মধ্যে বলে নবীজি একবার যদি অর্ডার দিতেন গো নবী বেঈমানের বাড়িটা কওমে লুতের মতো আসমানে উঠাই লয়ে যাইতাম ও আমার কুমিল্লার কুমিল্লা মুরাদ দগরের বাইরে নবী আবার জিব্রাইলের কানে প্রতি উত্তরে বলে জিব্রাইল রে তোমার তো চাচা নাই তুমি চাচার দরদ কি বলবে এমন মানুষটার গালি দাও রে জীবনে কোনোদিন উম্মতে রাইকে পেটটা ভরে খায় নাই এবার বলি যান টুকরা ভাইরা রে জিব্রাইলের কোন রিকোয়েস্ট আমার নবী শুনলেন না
নবী আমার আবার আঁঠুতে ভর দিয়ে দাঁড়ায় গেলেন বাবা হাজিরা যখন আবু জেহেলের বাড়িতে পায়খানা করে বাবা আপনারা যারা হজে গেছেন দেখছেন আবু বকরের বাড়িতে কিন্তু বাবা মসজিদ আছে আর আবু জেহেলের বাড়িতে কিন্তু বাবা লেট্রিন বাথরুম করা হাজার হাজার এই আমার মুরাদ নগরের কলেজার টুকরা আছে কি রাসূল ভাইরা বেইবাদের থাপ্পুর খাইয়া নবী তারপরে বসে থাকে নাই আঁটুতে ভর দিয়ে যখন আবার দাঁড়ায় বলে চাচা গো চাচা তুমি আমারে থাপ্পুর মারছো মনে দুঃখ নাই এরপরে কালেমাটা পড়ো বেঈমান আর একটা থাপ্পুর মারবে প্রিপারেশন নিছে আল্লাহ যারা আমার নবীর কথা শুনিয়ে চোখ ভরা পানি নিয়ে এখন কেঁদে দিবে এই মানুষগুলারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারো না আর একটা তাবুর যখন বেঈমান মারবে জিবরাইল পিছনের থেকে ওয়ার্নিং দিচ্ছে নবী ও প্রথম থাপ্পুর মারলে কিন্তু আমি দুনিয়ায় ছিলাম না আমি আসমানে ছিলাম আমার আসতে সময় লাগছে এইবার যদি আপনার গালে থাপ্পুর মারে নবী আমি আপনার কোনো পারমিশন চাব না বেঈমানের বাড়িটা ঘুরে ফেলবো আমি বেঈমানের বাড়িটা উড়িয়ে ফেলবো আমার নবী যখন বলছে চাচা একটা মারছো আর মারার চেষ্টা করিও না বেঈমান দরজাটা লাগায় দিছে বাবা ইকরামা বলে ও সাবিরা আমি সায়ে সায়ে দেখছিলাম প্রতিবাদ করার ভাষা খুঁজে পাই নাই আমি যদি এখন কে যেমন মুসলমান ওই সময় যদি আমি মুসলমান থাকতাম আবার বাবারে ফারমের মুরগির মতো টাইনা ছিঁড়ে ফেলতাম আমি বুঝি আমার নবী কি বাজান আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে নবী আমার বাসায় চলে গেলেন খাদিজা দেখতেছে আমার স্বামী ঘরে ঢুকতেছে গালের মধ্যে রুমালটা চাইপা ধরে খাদিজা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গাল চেপে ধরে ঘরে ঢুকলেন কেন নবী বলে না খাদিজা বেঈমান থাপ্পুর বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে লেগে গেল আমার নবীর গালের মধ্যে পাঁচটা আঙ্গুল কুল বালিশের মতো উঁচা হয়ে গেছে কারণ আমার নবীর এই গালটা এত নরম ছিল বাবা তুলার চাইতে বেশি নরম ছিল আমার নবীর চেহারাটা মা খাদিজা বলেন দুনিয়ার মানুষ রে আমি আমার নবীর গায়ে যদি কখনো সিমটি কাটতাম এক মাস পর্যন্ত ওই জায়গাটা লাল হয়ে থাকতো বেঈমান যে থাপ্পুর মেরেছে পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে বসে গেছে মা খাদিজা হাতটা টান দিয়ে সরাইয়াই দেখে আরে এইভাবে মানুষকে মানুষ মারে না গো খাদিজা বলতেছে নবী এখনো আমি মারা যাই নাই এর প্রতিশোধ না নিয়ে আমি খাদিজা বালিশ মাথার নিচে দিব না এবার একটা আওয়াজ দিবা কুমিল্লা মুরাদনগরের যুবক ভাইরা আমি দেখতেছি আমার বাজারদের চোখে পানি আল্লাহ যারা নবীর প্রেমের আগুন দিয়া কলিজা জ্বালায় পরে কান্দে কার যেন মা নাই বাবা নাই গো আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মারাইছি আমার মতো কে যেন এই কুমিল্লা মুরাদনগরে মারাইছে বাড়িতে যাইয়া কত যুবক মা বলে ডাকে আমি ডাকতে পারি না রে বাবা শুধু আপনাদের খেদমত আরজ করিয়া যাই এই দুনিয়ায় একটা শব্দ বলে ডাক দিলে আরশে আজিমের মালিক খুশি হয়ে যায় সেটা হলো মা আর বাবা যুবক কোনো দিন এই মা বাবার কষ্ট দিস না রে যদি দাড়ি পাকা বাজান বলেন হুজুর আমার মা বাবা নাই আমি কেমনে কষ্ট না দেব
যুবক ভাইরা যাদের বাবা মা নাই তারা এখন কাদবার যাদের আছে তাদের খেদমত বাড়ায় দিবা আমার বিশ্ব নবী বলে খাদিজা রে তুমি কি প্রতিশোধ লইবা জিব্রাইল এখনো তোমার দরজার সামনে দাঁড়ায় আছে আল্লাহু আকবার জোরে 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 খাদিজা তুমি কি প্রতিশোধ নিবা তোমার দরজার কাছে এখনো জিব্রাইল দাঁড়ায় আছে যুবক ভাইরা এই মানুষটা থাপ্পর খেয়েছেন ঠিক এই কথাটা মা হালিমায় সাদিয়া আমার নবীরে মদিনায় যাওয়ার পরে বলতেছে মুহাম্মদ রে তুমি যে বেঈমানের হাতের থাপ্পর খাইছিলা আমি আলি ভাই সাদিয়া তায়েব শহর রাইকা খাদিজার বাড়ির সাথে আমি থাকতাম কেন জানো আমার কলিজার টুকরা মুহাম্মদ রে কে জানো মাইরা ফেলায় বাবা আমি গত রাত্রে শুনতে পাইলাম তুমি যুদ্ধের ময়দান থেকে আসার সময় কোন বেঈমান বলে তোমার পায়ের মধ্যে কাটা দিয়ে খোঁচা দিছে আমি এইটা দেখার জন্য রাত্রে দাঁড়ায় আছি আমার নবী বলে মা রে তুমি তো আমার দুধ মা জন্মদাত্রী মা না আহারে দুনিয়ার কত যুবক আছে সন্তান জন্ম দিতে যাইয়া মা মারা যায় ও মা তুমি যেমন মুহাম্মদ রে ভালোবাসো মা দুনিয়ার সব মাই তো তার সন্তান রে এইভাবে ভালোবাসে ও আমার পূর্বাসী ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমি যখন বাহিরে যাই বাবা এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে দেখি আরে মা বাবা সন্তান আগাই দিতে এয়ারপোর্টে যায় বাবা শাহজালাল বিমান বন্দরে গেলে অনেক বাবা দেখি চিৎকার মারে আর কান্দে আর বলে বাবা রে তোরে আবার কবে দেখবো বাবা আপনাকে কুমিল্লা মুরাদনগরের একটা ছেলের সাথে আমার মালয়েশিয়া পেনাং দেখা হয়েছিল 2013 সালে মারহাবা বলেন ওর গ্রামের কথা আমি বলতে পারবো না এই মুরাদনগরের বাড়ি ছিল আমি যখন পেনাং সফরে গেলাম মালয়েশিয়া একটা জেলা পেনাং শহর মাহফিল করতে নিয়ে গেল আমারে মাগরিবের সময় এই একটা ছেলে আমারে ভাড়া দিয়া কলারংপুর থেকে লয়ে গেছে আমারে ও আমারে বলে হুজুর আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর হুজুর আপনি মায়ের ওয়াজ করে যখন মা কয়ে ডাক দেন আমার বুকের মধ্যে আগুন লেগেছে প্রতি রাত্রে আপনার ওয়াজ শুনি আর কাঁদতে হুজুর কেন কাঁদতে জানেন এই সেই মুরাদনগর আজকে আসছি জানি না আমার ভাই কোথায় আছে কেমন আছে ও আমার বলছিল পেনাং থেকে হুজুর আমার মা আমার কানের তার বেইছে তারপরে আমার পাসপোর্ট করাইছিল আমার বাবা আমার এয়ারপোর্টে আগাই দিতে আইসে আমার বাবা স্ট্রোকের মতো রোগী হয়ে গেছিল হুজুর সেই কুমিল্লা মুরাদনগর আমি আসছি ভাই জানি না আমার ওই পেনাং এর ভাই এখন কোথায় আছে দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই ওই যুবকটা যখন বলছে হুজুর আমি আপনার কেন আনছি জানেন এই পেনাঙ্গে হুজুর আমার মা আমার কানের তার বেইছে পাসপোর্ট করায় দিছিল আমার বাবা খ্যাত দিয়েছে আমারে মালয়েশিয়া পাঠাইছে হুজুর আমি 3 বছর মালয়েশিয়া আসছি 3 বছরের ভিতরে আমি মাও হারাইছি আমার বাবাও হারাইছি আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো পৃথিবীতে মা বাবার মতো কেউ নাই কথা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে আমি এখানে আসার পরে আমাকে একটা ঘটনা বলতে বাধ্য করেছে আমার ভাইরা এই বাংলাদেশে এমন নালায়েক সন্তান আছে মা বাবা জমি খেত বেইছে বিদেশ পাঠায় বিদেশ যাওয়ার পরে 2-4 বছর পরে বাবা পরে একটা টাকাও দেয় না আবার দেখা গেছে ঢাকা শহরে মা বাবার টাকা পয়সা খরচ করে জজ ব্যারিস্টার বানায় ব্যাংকের অফিসার বানায় মা বাবারে ঠিক মতো খাওয়ানো দেয় না এরকম নালায়েক যুবক আছে না নাই এমনই একটা যুবক জন্ম নিছিল তো কুমিল্লা সদর দক্ষিণে যে ওয়াজটা সারা দুনিয়া বাইরে লইছে কথা কন না কেন বাবা জমি খেত বেইছে পোলারে মানুষ বানাইছে বিসিএস ক্যাডার হইয়া ভাবছি ডিসি হবে এসপি হবে তা না হইয়া ব্যাংকার হইছে ব্যাংকার ব্যাংকের ম্যানেজার হইয়া 14 তলার উপরে সারের অফিস হঠাৎ করে
বনানীর থেকে এক মেয়ের সাথে প্রেম কইরা বিয়া কইরা কুমিল্লা সদর দক্ষিণে লয়ে গেছে। বাপ জিজ্ঞেস করে, বাপ প্রতি তারিখ একটা দুইটা ঘুরতে লইয়া হোস কুমিল্লায়, এই যে যেটা আনসার এটা কে? আব্বা এটা তোমার পুত্রবধু। কুমিল্লার মানুষ একটু তেরার তেরা আবার ভালোর ভালো কত করবে। গরিব হইল বাবা, মান সম্মান আছে না নাই, যখন হনসে বউ লইয়াছে বিয়ে করে বাপ জানে না। বাপ চাপ করে বলে ফেলছে, তোমার বউ লইয়া তুমি তা হোগা, যেই বউ বিয়ে করার সময় আমি জানি নাই বউ আমি মেনে নিতে রাজি না। এরম বাপ আছে না নাই? বাপ গরিব হতে পারে কিন্তু সন্তান কোনো অন্যায় করলে অনেক সময় মেনে নিতে চায় না। যখন এই কথা বলছে, ছেলে শিক্ষিত বোঝেন না, শিক্ষিত জানোয়ার সার রিপন সার মারে কয়, যখন বাপ এরকম অপমান করলো এরকম বাপ আমার লাগবো না। বাজানে বউ লইয়া চলিয়া গেল, মা বারবার বাবারে পাও ধরে কয়, দেখো ছেলেটা ভুল করে ফেলছে, একটু দেখা সরা কেমন আছে। দুই মাস হয়ে গেছে, বাবা এলাকার থেকে কিছু জিনিসপত্র লইয়া পোলার অফিসের সামনে গেছে। পোলা কোথা বাসা এটা তোর বাপ জানে না, অফিস চিনে বাবা। অফিসের নিচতলায় চোদ্দ তলায় মতিঝিল যখন দাঁড়াইছে সিসি ক্যামেরা দিয়ে, স্যার চোদ্দ তলার থেকে দেখছে। চোদ্দ তলার থেকে দেখে দারোয়ানকে টেলিফোন করে বলে, ওই বুড়া যেন উপরে আসতে না পারে, তার পিয়নকে ডাইকে ৩০০ টাকা দিয়ে বলে, ওই বুড়ারে ৩০০ টাকা দিয়ে বিদায় করে দিয়ে যেন উঠতে না পারে। দারোয়ান আটকায় রাখছে, চাচা উপরে যাওয়া যাবে না। বুড়াই কয়, আমারে তুমি চিনো, তোমাদের সারের বাবা আমি। বলে, তুমি সারের বাবা হও আর সারের দাদা হও আমার দেখার বিষয় নয়। আমারে টেলিফোন করে বলছে, তোমার ওই সারেই বলছে তোমার উপরে যাইতে না করছে। বাবার চোখ দুইটা বাবা লেবুর রসের মতো পানি ছেড়ে দিল। বাবাই মনে মনে কয়, আমারে তোমাকে সার উপরে যাইতে না করছে। কয়, হ্যাঁ দারোয়ানের সাথে কথোপকথন হচ্ছে, ইন্দিমিন টাইমে পিয়ন চলে আসছে, ৩০০ টাকা হাতে দিয়ে কয়, চাচা এই ৩০০ টাকা লইয়া তোমারে চলে যাইতে বলছে। ৩০০ টাকা হাতে নিয়ে পিয়নের হাতে রিটার্ন দিয়ে বলে, তুমি বলিও আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, এই টাকা আমার লাগবে না, তবে আগে যদি জানতাম রে বাড়ি ঘর বেশি আর রিক্সা চালায়া তোরে কোনদিন শিক্ষিত বানাইতাম না। দারোয়ান বলে, স্যার ও স্যারের বাবা যাইবার আগে শুইনা যাও, তোমার ছেলে আর ছেলে নাই জানোয়ার হয়ে গেছে। তোমার ছেলে বেতন পায় ২৫,০০০, আমি বেতন পাই ২৫,০০০, আমার ২৫,০০০ টাকার ২,০০০ টাকা মা বাবার জন্য পাঠাই, ৫,০০০টাকা আমি খরচ করি। সঙ্গে সঙ্গে বাবায় কান দেয়ার কয়, তোমার মতো একটা দারোয়ান বানাইলেই ভালো হইতো। বাবা ২-৩ দিন রেল স্টেশন সায়দাবাদ ঘুমায়, রিক্সা চালাইয়া কিছু টাকা উপার্জন করিয়া বাড়িতে গেছে কুমিল্লা সদর দক্ষিণ। মা কয়, তুমি আমার পোলা রিপনের সাথে দেখা করলা, রিপন কিছু দেয় নাই আর কিছু করে নাই, হ দিছে এই দেখ কত টাকা দিছে। মা কয়, ব্যাংকের টাকা জানতাম চক চকা, কিন্তু তোমার টাকা গাম কেমন যেন গামের গন্ধ কয় কে। এই কথা শুনিয়া বাবা চোখের পানি ছেড়ে দিয়া কয়, এটা তো ছেলের টাকা না, এটা তো স্বামীর আবার রিক্সা চালানো টাকা। মা একটা দৌড় দিয়া স্বামীর মাথাটা বুকে নিয়ে কয়, আমি বুঝতে পারছি তোমার চোখের ভাষায়, আমার রিপন মনে হয় তোমার সাথে দেখাও করে নাই। বাবাই কান দেয় কয়েক, দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়া অপমান করে তারা দিছে, এ আবার কুমিল্লা বরাদ্দ করে বাইরে জ
যাদের বাবা মা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো তাদের মনে কত কষ্ট। পূর্বাস থেকে যখন আসো আগে আসলে মা বেলের দিয়া কেসি দিয়া তোমার লাকেশটা খুলতো, মা লাকেশটা খুলতো আর বলতো বাবা এত কিছু কেন আনছো, এখনো তো পূর্বাস থেকে দেশে আসো কেউ তো বলে না বাবা এত কিছু কেন আনছো, ওই দুঃখিনী আর আজকে আজকে বাইসা নাই। মা কয় তাহলে আমার রিপন তোমার সাথে একটা কথাও কয় নাই, কয় না এবার যুবক কান্দবি বলে তোর ছেলে কথা তো দূরের কথা আমার সামনে দেখাও দেয় না। মা কয় তোমার পাও দূরে দর্শি তোমার সাথে দুর্ব্যবহার করছে বিধে তুমি বরদোয়া দিও না। বাবা কয় ছেলের জন্য কি আর বরদোয়া দেওয়া যায়, এ যুবক দুই মাস পরে মা বাবা আসছে তাদের সাথে কথা কয় না, এইভাবে আসা যাওয়া করে ওই জিদ্দে বউ কেন মাইনে নেয় নাই, আট বছর হয়ে গেল বাবা মার সাথে কথাও কয় না। তার ঘরে আল্লাহ দুইটা সন্তান দিছে নাতি হয়েছে, নাতিদেরকে লইয়াও বেড়াইতে কুমিল্লা আসে না বাবা জিদ্দে, আল্লাহর কুদরাত বোঝা যায় না। রমজান মাস প্রথম জুমা রিপন সাহেব গুলশান সেন্ট্রাল মসজিদে বনানীতে পড়তে গেছে বাবা, হুজুর ওয়াজের মধ্যে বলে ফেলছে প্রথম জুমায় রমজানে ওই যুবক কোনোদিন জান্নাতে যাবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, কথা কন না কেন, আর রোজা নামাজ কোনো তাসমানে যাবে না যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া নাই। হেদায়েত দেয়ার মালিককে রিপন সাহেব মনে মনে বাবা আমি আট বছর আমার বাবা মার সাথে কথা কই না তাহলে তো আমার কোনো রোজা নামাজ আসমানে যায় না। ইফতারের সময় বউরে যায় কয় জুমার নামাজ পড়ে যায় কয় শোন মনটা কেন যেন আজকে ভাল লাগতেছে, তোর জন্য আমার মা বাবারে তোর জন্য আমার মা বাবারে ভুলে গেছি, সাথে সাথে পুত্রবধূ অর্থাৎ সাহেবের বউ তেলে বেগুনে জ্বলে উঠছে, এই জীবনে এই কথা বলবা না, আমি কোনোদিনও বলি নাই তোমার মা বাবারে ভাত দেও না, খাবর তার আমারে দোষী বানাইলে তোর ঘরে জুতা মাইরা তোর কপালে আমি চলে যাব, সাথে সাথে বলে তাহলে তুইও আমার পাপ নিবি না, আগামী বৃহস্পতিবার ছুটি নিয়ে আমি আমার মা বাবরে দেখতে যাব। আল্লাহ আকবার বলতে পারলে, এ যুবক আমি ইলিয়াস রহমান জেহাদি যখন এই ঘটনা পেপারে পাইছিলাম তখন তোমাকে কুমিল্লা দাউদকান্দি ফেরি ছিল বিরিজ ছিল না, তখনকার ঘটনা পেপারে পাই আমিও আমার সাথে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়ে বলে আমি আপনার মতো মা হারা আমি প্রবাসী, যখন উমরায় ছিলাম আল্লাহর কসম সৌদির প্রবাসী মক্কা মদিনার প্রবাসীরা বাবা আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আমার মা আমাকে 12 বছর বয়সে বলছে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, আপনারা ওয়াজে শুনেছেন ওই যে শরীফুল্লাহ আব্বাসি আর বাপটা কয়েকদিন আগে মারা গেছে আর মা নাই ওই দিন সুদার পদের দুটো পাও ধরে বলবো আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা আল্লাহর ঘরে যায় আলহামদুলিল্লাহ বলেন, আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে আপনাকে দুইটা পাও ধরে বলে যায় যুবক আমি যদি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে একটা দোয়ার জন্য যদি করতে পারি আমি আমার জীবনে আমার মার কাছে বহুতবার মাফ চাইছি আলহামদুলিল্লাহ বলেন, আজকে যে আপনারা আমার কথায় কান দেন এটা আমার কথায় কান দেন না এটা আমার মায়ের দোয়ার কারণে কান দেন, পূর্বাসী ভাইরা আমার ওয়াজ শুনে পূর্বাসে বসে বালিশ ভিজায় কেঁদে কেঁদে এটা আমার ক্রেডিট না এটা আমার মা বাবার দোয়া, এই যুবক তোমার অ্যাকাউন্টে যদি তোমার বাবা মায়ের দোয়া থাকে ডাইরেক্ট তুমি জান্নাতি, 30টা সেকেন্ডে আমি বলবো ওই যুবক জান্নাতে যাবে ওই যুবকের দোয়া কবুল হবে, যেই যুবক তার বাবা মায়ের কাছে মাফ চাবে আলহামদুলিল্লাহ বলেন তো, এই যুবক এই ভরা মজলিসের ভিতরে প্রমাণ করে দাও তো আজকে ইলিয়াস রহমান জিহাদির বন্ধু হইবা, যদি আল্লাহ আমাকে মাফ করে মুসাফির অবস্থা বলে গেলাম আমি তোমার বন্ধু হয়ে যাবো,
আমি জান্নাতে গেলে একসাথে যাব ইনশাআল্লাহ জানি না আল্লাহ আমাকে maaf করবে কিনা তবে maaf করার সিস্টেম বানায় ফেলেছে একটা মসজিদ যখন আল্লাহ বানাইছে তৌফিক দিয়েছে মসজিদটা রেলগাড়ি হবে জান্নাতের তুমি আর আমি প্যাসেঞ্জার হব 30টা সেকেন্ড আমি বলবো যুবক তোমার দোয়া আজকে কবুল হবে যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বইয়া বাপ বেটা দুইজন একসাথে ওয়াজ শুনতাছো অথবা বাপ পাইছে নাই বড় ভাই এই মাঠের মধ্যে আছে এমন কোন কোন যুবক আছো দাঁড়াও তো তোমার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছি যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে তারাই দাঁড়াবা যাকো বাপ মা কবরে তারা না যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তুমি জানো যে আমার বাপ আছে তারা দাঁড়াই থাকে এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাবাগুলো দাঁড়ান আপনি দেখতেছেন না চাচা আপনার পোলা দাঁড়াইছে মায়ে লাগে না পোলাটা লাগে হ্যাঁ রাত 11:30টার চাচা কাছে এই দুই ঘন্টা মেহনত করার পিছনে 9:30টায় উঠছে এই যুবক তোর পাও জুড়ে দিচ্ছে আমার দিকে তাকা আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আলহামদুলিল্লাহ বলো আমার বাবার কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া আমি তোদের যারা যা কিছু বলবো ঠিক তোমাদের মতো বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা তুমি আমার মাপ না করলে আমার কোনো দোয়া আসমানে যাবে না আমার হজ রোজা ওয়াজ কোনোটাই যাবে না আমার বাবা কাবা ঘরের সামনের দরজার সামনে আমার মাপ করে দিয়ে বলছিল আল্লাহ আমার রিলিজ যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তুমি কান্দাবা আর যুবকগুলোর হেদায়েত দিবা এটা আমার বাবার দোয়ায় তালবেলেম এখন কেউ যাবে না 30টা সেকেন্ড আমি বলবো তুমি তোমার বাবার কাছ থেকে জান্নাত কামাই করার জন্য পাগলের মতো দৌড় দিবা সব লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকে নিয়ে একটা সিক্কার দিয়ে কইবা বাবা তুমি আমারে মাফ করে দিলি বলে আমার মালিকও আমারে মাফ করে দিবে তুমি যদি বাবারে ঘরের সাথে মুখটা লাগাইয়া যদি কাইন্দা দিতে পারো তোমার চোখের পানি যদি পরে আমার মালিক তোমারে এক্ষুনি মাফ করে দিবে দে দৌড় দাও যুবক দৌড় দাও হে যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে রে কাঁদতে থাক দেখ তোর বাবা কোন জায়গায় দাঁড়াইছে বাপরে ছাড়বি না কাঁদতে থাক বাবারে বুকি নিয়ে খালি বলতে থাক বাবা গো তুমি আমার এইভাবে কত মাপ কত বুকি নিয়ে হাঁটে বাজারে গেছো আল্লাহ তুমি কুমিল্লা মুরাদনগরের দিকে তাকায় দেখো যুবকগুলা বাবারে বুকে নিয়ে কান্দে গো আজকে 12ই অক্টোবর যাদের বাবা আছে তারা বাপরে বুকে নিয়ে কান্দে সারিস না যুবক তোর চোখে পানি আনার জন্য যা কিছু দরকার তাই করতে থাক এই যে দেখো আমার সামনে তিন বাপ বেটা একসাথে কান্দে যুবক রে তোমার বাবা তোমার বুকে নিয়ে কত কাঁদছে তুমি যখন 5 বছর 6 বছরে বালক ছিলে তোমার বাবা অসুস্থ অবস্থায় তোমার বুকে নিয়ে কাঁদছে আল্লাহ যাদের বাবা আছে তারা বুকে নিয়ে কান্দল যাদের বাবা নাই তারা কার কাছে কান্দল আল্লাহ দেখো যারা বাবার বুকে নিয়ে মাফ চাইছে দেখে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এদের বাবাকে তুমি মাফ করে দাও আমার বাইরেও তুমি মাফ করে দাও কিন্তু যাদের বাবা নাই এরা কার কাছে মাফ চাইব আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানদের অনেকের বাবা নাই মা নাই এরা চোখের পানি ফেলায় কাঁদতাছে এদের বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে মাফ করে দাও আমি আপনাদের দুটো পাও ধরে বলছি মা আছে বাবা আছে আল্লাহ কি করো তুমি আল্লাহ আমি যুবককে চিনি না আমার মায়ের মসজিদে 1000 টাকা দিছে ও আল্লাহ ওর মা অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ ওর মাকে সুস্থ বানায় দাও আর বাবাকে তুমি মাফ করে দাও হ্যাঁ ইনশাআল্লাহ তোমার দাড়ি বড় হবে জোর করে মারহাবা আল্লাহ আমার ভাই আমার মসজিদে দিছে আমারে দেয় নাই আর বাবা মারে তুমি মাফ করে দিও জোর করে আমিন বসো এই আমি বলে গেলাম যাদের বাবাই মাঠে আছে তারা তো এখানে বইসা বাবার কাছে মাফ চাইলেন যাদের বাসায় আছে বাড়িতে যে মাপটা চাবেন তো ইনশাআল্লাহ বলেন মারহাবা বলেন এ যুবক যুবতী বোন তোমার মা যদি তোমার বাড়িতে থাকে মার কাছে মাপ চেয়ে নিও মা না থাকলে শাশুড়ির কাছে মাপ চেয়ে নিও
আল্লাহ সবাইকে কবুল করে নিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যারা আমার মসজিদ না দেখা এই যে যুবকটা আমি চিনিও না জানিও না আল্লাহ আমাকে দেয় নাই তোমার ঘরে দিয়েছে একে তুমি জান্নাত নসিব করে দিও গতকালকে মাহফিল করছে নরসিংদী মুসলদার বৃষ্টির মধ্যে যে মাহফিলের সভাপতি ছিল ও আমার মসজিদে টাকা দিয়ে আর মা টাকা দিয়ে বলে জিহাদির বলিস জিহাদির মায়ের মসজিদে দিলাম তোরা পূর্বাশে থাকোস যেন আল্লাহ তোদেরকে ভালো রাখে আল্লাহ আমার ভাইদেরকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তুমি না বলছো যারা মসজিদে দেয় এদের বাবা মারে মাফ করবা আল্লাহ আমার ভাইদের মাকে আমার মাকে একসাথে মাফ করে দেবো যার কোন আমিন আল্লাহ যারা মসজিদে দান করে না দেখে করে তাদেরকে কবুল করো যে যুবকগুলা আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছে যুবকদের জন্য দোয়া করি যুবকরা সদা সর্বদা ভালো থাকবা বাবা মার খেদমত করবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে ইনশা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশা আমি মুসাফির দোয়া করে গেলাম আল্লাহ জানো অনেক যুবক এখানে আসার আগে আমার কাছে দোয়া চাইছে বিদেশ যাবে আল্লাহ ওই যুবকগুলাকে তুমি কবুল করে নিও এদের বাবা আমাকে মাফ করো কে আল্লাহ আকবার তুমি এই যে সোহেল এর কথা আমি বলতেছিলাম আর বাবা মায়ের জন্য ও আমার মসজিদে ১০০০ টাকা দিছে আল্লাহ সোহেলের বাবা মাকে মাফ করে দিও